হয়তো অনেকের কাছে কথাগুলো অদ্ভুত মনে হইতে পারে, যে কি বলেন ভাই আপনি, এই জিনিসগুলো কি নাই? অবশ্যই নাই। ধরেন আপনি সাকসেস খুঁজতেছেন, সাকসেস খুঁজে কি করবেন, একটা জায়গায় পৌঁছায় যাবেন, তাই তো? পৌঁছায় যে আপনার অনেক সুখ শান্তি, এই জিনিসটাই তো চিন্তা করতেছেন, তাই না? হয়তো আপনি সবই পাবেন, সবই আপনার ঠিক হবে, তারপর আপনি সাকসেস হবেন না, তারপরে আপনি লাভে কখনো শান্তি, কখনো যে একটা প্রশান্তির ভিতরে একটা থাকবেন, সেটা আপনি কখনো থাকবেন না। কারণ কি জানেন, আপনি যদি সাকসেস হয়ে যান, যদি আপনার সাকসেস লাইফ হয়ে যায়, তারপরও আপনার সাকসেস থাকবে। কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট পড়লাম, এই পোস্টটা পড়ে আমার কাছে একটা জিনিস মানে মনে হইল, যে ভাই লিখছেন যে ভাই ইউকেতে বা আমি ফিনল্যান্ড আসছে, উনি তো উনি ফিনল্যান্ড যাওয়ার পরে উনি লিখতেছেন যে ভাই আমি ফিনল্যান্ড আসছি, অনেক রাতে স্বপ্ন পূরণ হয়েছে, আমার সাকসেস হয়েছে। আমি লেখার পরে পরবর্তীতে একটু পরেই তিনি লিখছে বাকি জীবনটা যেন ইজি হয়। বাকি জীবনটা ইজি হয়ে মানেটা কি? বাকি জীবনটা কি আপনার কঠিন যাইতেছে বা কঠিন হবে, এই চিন্তা করে আপনার লাইফ সাকসেস কেমন হয়ে গেল? তাহলে কিছুক্ষণ আগেই পোস্ট করছেন আপনি সাকসেস, অ্যান্ড কিছুক্ষণ পরে আপনি বলতেছেন লাইফ যেন, বাকি জীবনটা যেন ইজি হয়। হোয়াট ডু মিন দ্যাট? আপনি এটা কী মনে করাইতে চাইলেন? মনে করাতে চাইলেন যে আপনি যে লাইফ লিড করবেন ইন ফিউচারে, সেটাও আপনার মানে আপনার জন্য পারফেক্ট নয়, সেটাও আপনার জন্য কিন্তু মানে পরিপূর্ণ তো না, তাই না? তো দেখেন, আপনি লাইফে কখনো কিন্তু সাকসেস অর্জন করতে পারেন না। এই ভাইয়ের পোস্টটা পড়ার পর আমার কাছে মনে হইল যে একজন মানুষ কখনো সাকসেস হইতে পারে না, সাকসেসফুল হইতে পারে না, সাকসেস অর্জন করতে পারে, অ্যাচিভ করতে পারে। লাইক আমি আজকে দুপুরে খাবার খাইছি, এটা আমার সাকসেস আজকে দুপুরের জন্য, রাতে আমি আবার খাবার খাবো, ওই উদ্দেশ্যেই কিন্তু আমি আবার বের হই। সো লাইফে সাকসেস অর্জন করাটা বা লাইফে সাকসেস ফুললি ফুল পেইড হওয়াটা আপনার অসম্ভব। কেন অসম্ভব? এইটা হলো একটা জীবন মানে জীবনের সাথে মিলে থাকে। যখন ক্লাস 1-2 পড়তেন তখন ফাইভের কথা চিন্তা করতেন, 5 পাস করলে হয়তো আপনি ভালো কিছু করতে পারবেন। যখন আপনি 5 পড়া শুরু করলেন তখন 5 পাস করার পর 6, 7, 8 একটা এক্সাম আছে, উপবৃত্তি আছে, তারপরে টানেল ফুল বৃত্তি আছে, এগুলো যদি হয় তাহলে মনে হয় আপনি সবচেয়ে ভালো জায়গায় থাকতে পারবেন, সেটাও পাইলেন। দেখেন আপনার কিন্তু সাকসেস 1-2 থেকে 5 পর্যন্ত একটা সাকসেস ছিল বা একটা অ্যাচিভ ছিল, গোল ছিল, সেই গোল পরিপূর্ণ করার পর আপনার আর সাকসেস হওয়া উচিত ছিল না, কিন্তু সেখানেও আপনার আরও সাকসেস বাড়ছে। কেন বাড়ছে? আপনি লোভী, আমি লোভী, সবাই লোভী, সাকসেসের কোনো শেষ নাই। তারপরে ধরেন 8 পাস করলেন, পাস করার পর উপবৃত্তিও পাইলেন, বৃত্তিটিতে পাওয়ার পরে কী হলো, এখন আপনি সায়েন্সে পড়লেন, আর্টসে পড়লেন, কমার্সে পড়লেন, যেই যেখানে পড়ছেন পড়ছেন, ওকে ফাইন। দেন আপনি কী করলেন, এখন আপনি করলেন কি মানে মানে ম্যাট্রিক পাস করতে হবে, এখন তো দিন রাত 24 ঘন্টা পড়তেছেন। দেখেন আপনি যে 10 বছর পড়াশোনা করে আসছেন, এখানে কি আপনার সাকসেস ছিল না? কেন আপনি আবার আগে অ্যাগেন পিছনে দৌড়াদৌড়ি করতেছেন? তো দৌড়াদৌড়ি করে আপনি আবার সাকসেস হতে চাচ্ছেন, আবার সাকসেস হতে চাচ্ছেন, হচ্ছেন, ঠিক আছে, ম্যাট্রিক পাস করলেন, এখন আবার প্যারা, ভাই একটা অন্য ভালো ইউনিভার্সিটি যদি ভর্তি হইতে না পারি তাহলে তো জীবন শেষ। তারপর জীবনের ভিতরে কোনো সাকসেস নাই, লাইফে কোনো সাকসেস আমি অর্জন করতে পারি নাই, কী করতে পারছি, সেই করতে পারছি। কিন্তু আপনি একটু পিছন ফিরে দেখেন না, আপনি কত কিছু অর্জন করছেন এটা দেখবেন না। তারপর আপনি আরেকটু পিছন ফিরে দেখেন, যে ক্লাস 9 পড়ে সে আপনাকে কাছে, ভাই আপনি ম্যাট্রিক পাসটা কেমনে করছেন, ভাই আপনি কী কী পড়ছেন ভাই, বা একটু কর না ভাই, এই জিনিসগুলো কেন করে মানুষ? মানুষের ভিতরে এই জিনিসটা কিউরিয়াসি থাকে যে আমার সরি আমার লাইফে সাকসেস হইতে হলে আমি আরেকজন ফলো করতে হবে। আর লাইফের সাকসেস শব্দ যে আপনাকে ফলো বলবে যে আপনি এইটা করলে আপনি সাকসেস হবেন, এটা করলে আপনি সাকসেস হবেন, সে নিজেই তো সাকসেস না ভাই, সে নিজেই তো সাকসেস না। সে যদি বলতো আপনি এটা করলে সাকসেস হবেন, তারপরে তো সে আপনাকে একবার বলে শেষ, সে কন্টিনিউ ভিডিও বানাইতো না, সে কন্টিনিউ এটা করতো না, সে কন্টিনিউ এটা করতো না। আসলে লাইফে কোনো সাকসেস নাই যতদিন না আপনার মৃত্যু হয়। তো মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আপনার যত চাহিদা আছে, ম্যাট্রিক পাস থেকে শুরু করা, ইন্টার পাস থেকে শুরু করা, ইউনিভার্সিটিতে পাস থেকে শুরু করা, আপনি মানে যতখানে যান, পর টাকা পয়সা অর্জন করছেন, বিল্ডিং বানিয়ে সব কিছু করছেন, করার পরও আপনার শেষ জীবনের একটা ইচ্ছা থাকবে, নাতিপতি যদি বিয়ে দিতে পারতাম, নাতিপতি বিয়ে দিয়েছেন, তারপর যদি এই পোতাটারও যদি বিয়ে দিয়ে যাইতে পারতাম, এই ইচ্ছা দেখেই যাবে। লাইফে সাকসেস ওয়ার্ড বলতে কিছু নাই, একমাত্র সাকসেস আপনার জীবনের শুরুটা এবং জীবনের শেষটা, এটার ভিতরেই সাকসেস নিহিত, আর এটাকেই সাকসেস বলে। মৃত্যুবরণ করছেন তো আপনি জীবনটাকে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে পারছেন, এটাই আপনার সবচেয়ে বড় সাকসেস, আর কোনো সাকসেস নাই। সাকসেসের পিছনে না দৌড়াইয়া ভালো
চিন্তা চেতনার পিছনে দৌড়ান। আর কেউ কখনো, আমি মনে করি, আমি কখনোই বলি না আমি সাকসেস, আমি বলি আল্লাহ তাআলা আমাকে এটা অর্জন করতে দিছে, এটা আমার জন্য, তো এতে আমার কাছে হ্যাপি, আমি এটা অর্জন করছি এটার জন্য আমি খুবই খুশি খুশি হ্যাপি। কিন্তু সাকসেস ওয়ার্ড আমি বলি না, সাকসেস লাইফ না ভাই, লাইফে কোনো সাকসেস নাই, আপনি কখনো সাকসেসফুল হইতে পারবেন না লাইফে। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, দেন আপনি ট্রাই করেন, আজকে দুপুরের খাবার খাওয়ার পরে আপনি একটা চিন্তা করেন যে ওকে, আমি এখন যে অবস্থানে আছি সেই অবস্থানেই থাকবো, আমি আর কখনো আমার নিজের লেভেল, নিজের গ্রেড, নিজের পজিশন কখনো আমি আর ইম্প্রুভ করব না, আমি এখানেই হ্যাপি, এখানে আমার সাকসেস, তাহলে বুঝতে পারবেন যে আপনি সাকসেস। আর যদি আপনি এর উপরে চলে যেতে চান তাহলে বুঝবেন যে সাকসেস না, আপনি পিপাসু। আর আপনি পিপাসু মানেই পৃথিবীর বুকে বেঁচে আছেন, যতদিন আপনার পিপাসা থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন, পিপাসা যতদিন শেষ হয়ে যাবে আপনিও মরে যাবেন। সো পিপাসাকে সবসময় প্রাধান্য দেবেন, কখনোই বলবেন না যে লাইফ আমার এখানেই সাকসেস হয়েছে। সো ভালো থাকবেন।